সংবাদ নজরে নিবেদন করছে খড়দহ বিধানসভার উপনির্বাচনের প্রচারে খড়দহ ঈশ্বরীপুরে জনসভা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করেন তিনি। উপস্থিত ছিলেন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ অপরূপা পোদ্দার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সভা মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উপস্থিত বক্তারা। খড়দহ উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে পাতুলিয়া বাজারে আয়োজিত হল নির্বাচনী পথসভা। আগামী 30 অক্টোবর হতে চলেছে খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, আর তার আগে যুযুধান তিন প্রতিপক্ষ নেমেছে ভোট প্রচারে। সভা থেকে কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন উপস্থিত সিপিএম নেতৃত্ব। সল্টলেকে ফের ছিনতাই আতঙ্ক, এবার ছিনতাইবাজের কবলে সল্টলেকের ই ব্লকের বাসিন্দা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকের স্ত্রী। সকালে প্রাতঃভ্রমণের সময় ঘটনাটি ঘটে। একটি বাইকে দুই যুবক গলায় থাকা সোনার চেন ছিনতাই করে পালিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং দেবদেবীর মূর্তি ভাঙার প্রতিবাদে স্বরূপ হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা লেকটাউন ঘড়ির মোড় থেকে পদযাত্রা শুরু করে এবং লেকটাউন বাঙুর এভিনিউর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিবাদ মিছিল করে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে এই মিছিলে আওয়াজ তোলেন তারা। কালিয়াচক থেকে উদ্ধার বোমাগুলি নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। এলাকার একটি ফাঁকা বাগানে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। রবিবার সকালে আলিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে চাঁদপুর এলাকায় পরপর একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির মালিক। কোথা থেকে বোমাগুলি এলো, কি কারণে মজুত করে রাখা হয়েছিল তদন্তে পুলিশ। ফলন্ত পটল ক্ষেত কেটে দিল দুষ্কৃতীরা। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের কুমারপুর গ্রামের বাসিন্দা শঙ্কর বিশ্বাস এমনটাই অভিযোগ করেছেন। কৃষিকাজে যার একমাত্র জীবিকা, ব্যাংক থেকে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে পটল চাষ করেন শঙ্করবাবু। কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। হিঙ্গলগঞ্জের রূপমারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদয়ন সংঘের বাজারে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় 400 পরিবার তৃণমূলে যোগদান করেন। তৃণমূল নেতা শাহিদুল্লাহ গাজীর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন যোগদানকারী কর্মীরা। পোলিও মুক্ত পৃথিবী গড়তে বিশ্ব পোলিও দিবসে পদযাত্রার আয়োজন করল রোটারি ক্লাব অফ বর্ধমান। এই পদযাত্রায় সহযোগী হিসেবে ছিলেন বরশুল, গুসকারা সহ জেলার 7টি রোটারি ক্লাব। পদযাত্রার শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কমনা শিশির। পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে বোরহাট রোটারি ভবনে গিয়ে শেষ হয় মিছিল। জাগরণী সংঘের উদ্যোগে 52তম বর্ষে শ্যামা পুজোর খুঁটি পুজো করা হলো। জাগরণী ক্লাবের সম্পাদক রাসবিহারী হালদার জানান, এবারের থিম শ্যামা এলো বঙ্গে। এবারের বিশেষ আকর্ষণ থাকছে পঞ্চকালী। জাগরণী সংঘ প্রত্যেকবারই একটি করে পুরস্কার পায়, এবারও পুরস্কার পাবে বলে আশাবাদী ক্লাবের সম্পাদক রাসবিহারী হালদার। উত্তরাখণ্ডে ট্রেকিং এ গিয়ে তুষার ধসে মৃত্যু হয় 5 অভিযাত্রীর। উত্তরাখণ্ড থেকে কলকাতায় ফিরল তাদের কফিন বন্দি দেহ। সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি, বিকাশ মাকাল, রিচার্ড মন্ডল ও শুভায়ন দাসের দেহ ফিরল। ব্যাকপ্যাক রুকশ্যাক পিঠে নিয়ে হৈ হৈ করতে করতে গেল ট্রেকিং এ, তারাই আজ ফিরল কফিন বন্দি হয়ে।